এবার রবিবারও খোলা থাকবে সমস্ত ব্যাংক, মিলবে যাবতীয় সমস্ত পরিষেবা। বন্ধের দিনেও তুলতে পারবেন টাকা, করতে পারবেন যাবতীয় লেনদেন। এই প্রথমবার মারাত্মক সিদ্ধান্ত নিল আরবিআই, ব্যাংক নিয়ে বড় আপডেট দিল আরবিআই। আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী 31 মার্চ অবধি খোলা থাকবে সমস্ত ব্যাংকের শাখা, অর্থাৎ রবিবারও খোলা থাকবে ব্যাংক। আপনি চাইলে রবিবারেও নিতে পারবেন পরিষেবা, তবে 31 মার্চের পর দুদিন এপ্রিলের 1 এবং 2 তারিখ বন্ধ থাকবে ব্যাংক। আরবিআই এর তরফে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2022-23 আর্থিক বছরের শেষ দিন অর্থাৎ 3 মার্চ অবধি ব্যাংকের কাজ চলবে। সমস্ত লেনদেন এই সময়ের মধ্যে শেষ করতে হবে। আসলে বিগত অর্থবর্ষের সমস্ত কাজ শেষ করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সরকারি চেক সংগ্রহের জন্য বিশেষ ক্লিয়ারিং ব্যবস্থাও থাকবে। এর জন্য অর্থ প্রদান ও নিষ্পত্তি ব্যবস্থা বিভাগ প্রয়োজনীয় নির্দেশ জারি করবে। এই ডিপিএসএস সংস্থাটি আরবিআই এর অধীনেই আসে। কেন্দ্র এবং রাজ্য সরকারের লেনদেনের রিপোর্ট করার জন্য রিপোর্টিং উইন্ডো খোলা থাকবে 31 মার্চ থেকে 1 এপ্রিল দুপুর পর্যন্ত। প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে যোগাযোগ সাধন করার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। 31 মার্চের মধ্যে আধারের সাথে প্যান লিংক করতে হবে আপনাকে। 31 তারিখের মধ্যে আধার এবং প্যানের সংযোগ না থাকলে বন্ধ হয়ে যাবে প্যান কার্ড। উল্লেখ্য, দেরি করবার জন্য আপনাকে জরিমানা দিতে হবে 1000 টাকা। এছাড়াও আপনার যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে এবং চলতি আর্থিক বছরে টাকা জমা করতে না পারলে তাহলেও 31 মার্চ পর্যন্ত সক্রিয় রাখতে কিছু টাকা অবশ্যই রাখুন। পিপিএফ এবং এসএসওয়াই তে টাকা জমা না হলে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যেতে পারে।